জীবন থেকে সব কিছু মুছে চলে গেছে ভালোবাসা ছিল আজকে নেই কিশোর কুমারের একটা গান আছে আজ তুমি কত দূরে চলে গেছো মরণের পারে না দর্শক বন্ধু এক্ষেত্রে তা বলবো না মানুষ বেঁচে আছে তবে হ্যাঁ এই কথাটা বলবো যে মানুষ যে মরে গেলেই যে মৃত্যু হয় তা কিন্তু নয় বেঁচে থেকেও কিন্তু মৃত্যুর সমান যন্ত্রণা ভোগ করতে হয় যখন কারোর জীবনে তার সেই মনের মানুষটা চলে যায় সেটা মৃত্যু সম যন্ত্রণাদায়কই হয়ে যায় না আমি খেতে পারি না ঘুমোতে পারি না নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারি প্রতিটা ক্ষেত্রেই যেন মনে হয় আমি হেরে যাচ্ছি আমি হেরে গেলাম কিন্তু আমি কি বলি দর্শক বন্ধু হারার আগে হারব না আমাকে জিততে হবে আর এই জেতানোর দায়িত্বটা কার ইয়েস আমার জ্যোতিষগুরু দোনাচার্যের এই অনুষ্ঠান না মন্ত্র না তন্ত্র না পুজো আপনার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করছে অশান্তি করছে করে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে সেই প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে আনতে গেলে বা স্বামী স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে একটা ক্রিয়া আপনাকে করতে হবে যেটা এক ঘন্টায় আপনার সেই প্রেমিক অথবা প্রেমিকা অথবা স্বামী অথবা স্ত্রী আপনার গোলাম হয়ে যাবে আজকের টোটকাটা এতটাই শক্তিশালী টোটকা চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আজকের অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা ভালো লাগা ভালোবাসা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় ঠিক দেখতে পাবো না দর্শক বন্ধু অনেক ক্ষেত্রে আমরা চাঁদের পাহাড়ও দেখতে পাই না ভালোবাসার পাহাড়ও দেখতে পাই না দেখতে পাই কি শুধু মরুভূমি আমরা হাঁটতে শুরু করেছি হাঁটতে 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 একটা জায়গায় গেলাম গিয়ে কিন্তু দেখলাম রাস্তাটা বন্ধ হয়ে গেছে কিন্তু যখন তোমার জন্য একটা রাস্তা বন্ধ হচ্ছে ভাববে যে বাকি রাস্তাগুলো আস্তে আস্তে খুলে যাবে খুলে যাচ্ছে যদি তোমার জীবনে এই সমস্যা থেকে থাকে যে তুমি হেরে বসে আছো কেন না তোমার মনের মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তুমি পাচ্ছ না তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমার জন্য কি করতে হবে যে কোনো শনিবার দিন অথবা রবিবার দিন দুদিনের মধ্যে যে কোনো একদিন যে কোনো সময় এই ক্রিয়াটা করা যাবে তার জন্য কয়েকটা জিনিস আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা গোটা পান পাতা গোটা পান পাতা তার সাথে সাথে একটু পরিমাণে দই সেটা টক দই হতে পারে বা মিষ্টি দইও হতে পারে অল্প হাফ চা চামচ আন্দাজ দই তার সাথে সাথে অল্প পরিমাণে একদম গোটা কয়েক সিদ্ধ চাল আতব চাল গোবিন্দভোগ চাল যে কোনো চাল গোটা কয়েক আর তার সাথে সাথে অল্প পরিমাণে গোটা কয়েক বিউলির ডাল অন্য কোনো ডাল চলবে না বিউলির ডাল এইগুলোকে সংগ্রহ করে রাখলে শনিবার দিন অথবা রবিবার দিন বলেছি যে কোনো সময় এই ক্রিয়াটা করা যাবে কি করবে যে কোনো একটা জায়গায় বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে জিনিসগুলো সংগ্রহ করে রেখে দিয়েছ রাখা আছে যে কোনো একটা পাত্রের উপরে পান পাতাটাকে রাখো পান পাতার উপ কোনখানটায় রাখবে না যেদিকটা তেল তেলে ভাব থাকে অর্থাৎ যেদিকটায় শির দ্বারা থাকে শীত থাকে সেদিকটা নয় যেদিকটা তেল তেলে ভাব বোঁটাকে কিন্তু কেটে ফেলবে না বোটা সমেত ওই পান পাতার উপরে যে দই বলেছি একটুখানি দইটাকে রেখে দাও চাল বলেছি কয়েকটা চাল রেখে দাও বিউলির ডাল বলেছি বিউলির ডালটাকে রেখে দাও রেখে দিয়ে ডান হাতের তালুর উপরে পুরো পান পাতাটাকে মুড়ে নাও মুড়ে নিয়ে কি করবে না একটা মন্ত্র বলতে হবে যে মন্ত্রটা বলতে বলতে তুমি যাকে বশ করতে চাইছো তার মুখটাকে অবশ্যই ভালো করে তোমায় স্মরণ করতে হবে আবারও বলছি হাতে ভালো করে পান পাতাটাকে মুড়ে নিলে মুড়ে নিয়ে মন্ত্রটা এগারোবার বলতে হবে এগারোবার যখন তুমি মন্ত্রটা বলবে একটু পরে স্ক্রিনে দেখিয়ে দেবে বার মন্ত্রটা বলতে বলতে তোমাকে যাকে বস করতে চাইছো তার পুরো নাম পদবী সমের পুরো নামটা তোমাকে স্মরণ করতে হবে দর্শক বন্ধু এই বিগত কয়েক মাস ধরে যেভাবে আমি অনুষ্ঠান করে চলেছি তাতে অসংখ্য মানুষ উপকৃত সেই রকমই একটি শোনাবো তোমাদেরকে আমি আপনার ভক্ত আপনার যে যেসব ইউটিউবে প্রোগ্রাম হয় এগুলি আমি দেখি আমার যে কাজটা হচ্ছে সেটা ভালোভাবেই সম্পন্ন হচ্ছে এরপর যে কথাটা আমি বলবো যারা আমার চ্যানেলে এই নতুন ভিডিও দেখছো বা চ্যানেলটাকে এই প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো অল বলে যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে তোমরা সহজেই দেখতে পাও ভালো লাগলে একটা লাইক দিও এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না এই ক্রিয়াটা করতে হবে দর্শক বন্ধু শুধুমাত্র একদিনই আয়দা শনিবার আর রবিবার তাহলে এরপর কি করতে হবে হাতে পান পাতাটাকে নিলে পান পাতাটাকে মুড়ে নিয়ে ওই মন্ত্রটা এগারো বার বলছো এগারো বার বলতে বলতে বস্কারির মুখটাকে স্মরণ করছো স্মরণ করা কাজটা হয়ে গেলে তারপর ওই পান পাতাটাকে তুমি তোমার বাড়ির বাইরে নিয়ে গেলে তার সাথে সাথে আরও একটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটু বেশি পরিমাণে কর্পূর ওই পান পাতার উপরে তুমি কর্পূরটাকে বসিয়ে দিলে একটা দেশলাই বক্স নিয়ে যাবে ম্যাচিস বক্স বাড়ির বাইরে যে কোনো জায়গা একটু দূরে একটুখানি একটু দূরে ওই পান পাতার উপরে যে কর্পূরটাকে রেখেছো কর্পূরের উপর দেশলাই কাঠিটা ধরিয়ে দাও যতটা পূর্বে পূর্বে তুমি দাঁড়িয়ে দেখো কর্পূরটা পুরো পোড়া শেষ হয়ে গেলে তুমি আর পেছন ফিরে থাকবে না তুমি বাড়ি চলে আসো তুমি বাড়ি ফিরে আসবে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ভালোবাসাটাও ফিরত আসবে সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন যদি সে আমেরিকাতেও থাকে প্রচণ্ড পরিমাণে তোমার সঙ্গে ঝগড়া করেছে তোমাকে অ্যাভয়েড করেছে তোমাকে ডিনাই করেছে তোমাকে সমস্ত জায়গায় ব্লক করে রেখে দিয়েছে কোনোভাবেই তোমাকে পাত্তা দিচ্ছে না এড়িয়ে চলছে তুমি ভেঙে পড়েছো অবশ্যই সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে থাকবে তোমার পায়ে ধরে বলবে যে আমি ভুল করেছি আজ থেকে আমি সারা জীবনের জন্য শুধুমাত্র তোমার আমি তোমার গোলাম হয়ে থাকতে চাই এই টোটকা এতটাই শক্তিশালী দর্শক বন্ধু আমি একটা কথা বারবার আমার প্রত্যেকটা ভিডিও বলার চেষ্টা করি যে তোমাদেরকে সঠিক পথ দেখানো তোমাদেরকে সঠিক মার্গদর্শন করানো তোমাদেরকে বিশ্বজয়ী বানানো তোমাদের ভালোবাসাটা ভেঙে চুরমার হয়ে গেছে সেটাকে মজবুত সেটাকে শক্তিশালী করা এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য টায়ার যদি পাংচার হয়ে গেলে টায়ার যদি সারানো যেতে পারে গাড়ির কোনো যন্ত্রাংশ ভেঙে গেলে সেটাকে যদি জোড়া লাগাতে পারা যায় সারিয়ে নেওয়া যেতে পারে তাই বলবো যে এটাও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা তোমাদের ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে জোড়া লাগাতে পারবে যে কোনো নারী পুরুষ এই ক্রিয়া করতে পারবে যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়া করতে পারবে আমি অনুমতি দিয়ে রাখলাম এবং মহিলাদের ক্ষেত্রে বলবো যে পিরিয়ড চলাকালীন এই ক্রিয়াটা তোমরা অবশ্যই করতে পারবে কোনো অসুবিধে কিছু নেই যে কোনো স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে সমস্যা থাকলে তারাও এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো বাবা মা যদি ছেলে মেয়ে বিগড়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো মানুষ এই ক্রিয়া করবে তারা থাউজেন্ড পারসেন্ট রেজাল্ট পাবে কোনো সাইড এফেক্টেই দায়িত্ব নিয়ে বললাম একদিনে এই ক্রিয়াটা করতে হবে তো মন্ত্রটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে দেখো ওং শ্রীং ভদ্রকাল্যই নম ওং শ্রীং ভদ্রকাল্যই নম ওং শ্রীং ভদ্রকাল্যই নম ওং শ্রীং ভদ্রকাল্যই নম এই মন্ত্রটা এগারোবার জপ করবে তোমরা তোমাদের জীবনের কাঙ্ক্ষিত মানুষ মনের মানুষ ভালোবাসার মানুষটাকে ফেরত পাও ফেরত পাইয়ে দেওয়া এটাই আমার একমাত্র কাজ দায়িত্ব কর্তব্য আমি সব সময় জন্য মনে করি ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউব করি না আজকের মতো অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদুদের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং তারা তাদের কার্যক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সাফল্য লাভ করুক ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়ে সুখে জীবন কাটাক সো হাসতে থাকো অপরকে হাসাতে থাকো ভালো থাকো আজকে অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা